জোকার, এই নামটা শোনার পর আমাদের চোখের সামনে ভেসে ওঠে এমন কিছু মানুষ যারা মুখের মধ্যে রং মেখে আর বিভিন্ন রঙের পোশাক পরে মঞ্চে এসে দর্শকদের হাসিয়ে থাকে। কিন্তু 2008 সালে আসা একটি হলিউড মুভি যার নাম ছিল দ্য ডার্ক নাইট, এই মুভির জোকারকে দেখে আমাদের সবার চিন্তাধারা বদলে যায়। আর তখন থেকেই আমরা অনেকেই বুঝতে সক্ষম হই প্রত্যেক মানুষের দুটি রূপ থাকে, যেটা একটা সবার ভিতরে থাকে আর একটা লোক দেখানোর জন্য ভালো মানুষের মুখোশ পরে সবার সামনে থাকে। এই ভাবনাটাই সবার কাছে আরও একবার তুলে ধরার জন্য 2019 সালে জোকার নামের আরও একটা মুভি লঞ্চ হয়। এই মুভিতে যাকে অ্যাজ এ জোকার হিসেবে দেখানো হয়েছে তার অ্যাক্টিং স্কিল আর স্টোরি দেখে ইন্সপায়ার হয়ে ভারতের মুম্বাই শহরের একটা ছেলে জোকার সেজে শর্ট ভিডিও বানাতে শুরু করে আর রাতারাতি ফেমাস হয়ে যায়। আজ আমরা সেই ছেলের জীবনের সম্বন্ধে এমন কিছু কথা তুলে ধরার চেষ্টা করব যেগুলো জানা আপনাদের অবশ্যই প্রয়োজন। তাই আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর সাইডে থেকে বেল বাটনটা চাপ দিয়ে রাখুন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় ভারতের জোকারকে, তাহলে আপনি অনায়াসে বলতে পারেন রিক্সস্টার, কারণ সবাই তাকে ভারতের জোকার নামেই জানে। কিন্তু এই ছেলের আসল নাম রেজওয়ান খান। রেজওয়ান জন্মগ্রহণ করে 13 ডিসেম্বর 1999 সালে মহারাষ্ট্রের মুম্বাই সিটিতে। ফ্যামিলিতে জন্য সংখ্যা 6 জন, বাবা মা আর 2 ভাই 1 বোন। রেজওয়ান ফ্যামিলির বড় সন্তান। রেজওয়ান একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে, বাবা একজন সাধারণ ব্যবসাদার আর মা হলেন গৃহিণী। রেজওয়ান মুম্বাইয়ের একটা সরকারি স্কুল থেকে পড়াশোনা শুরু করে তারপর কেদারনাথ বিদিয়া মন্দির থেকে কলেজ লাইফ শুরু হয়। আপনাদের বোঝার সুবিধার্থে জানিয়ে দিই, এটা হলো সেই কলেজ যেখানে আমাদের সবার প্রিয় ধানেশ ভাইও পড়তো। ধানেশ ভাই রেজওয়ানের থেকে 1 বছরের সিনিয়র ছিল। কিন্তু মজার বিষয় এটা যে যখন রেজওয়ান একই কলেজে পড়তো তখন কিন্তু দুজন একে অপরকে চিনতই না। যাই হোক, আমরা যেহেতু আজ রেজওয়ানকে নিয়ে কথা বলছি তাই ধানেশ ভাইকে আর মাঝে বেশিক্ষণ রাখছি না। আমাদের চ্যানেলে ধানেশ ভাইকে নিয়ে অলরেডি অনেক ভিডিও বানানো আছে, সেইগুলো দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেজওয়ান যখন কলেজে পড়তো তখন থেকে পরিবারের সাহায্যের জন্য ডেলিভারি বয়ের কাজ করতো, এমনকি কয়েক মাস কাপড়ের দোকানেও কাজ করেছে। এরই মাঝে ভারতে মিউজিক্যালি নামের একটা অ্যাপ ট্রেন্ডে আছে যেখানে 15 সেকেন্ডের ভিডিও বানিয়ে সবাইকে এন্টারটেন করা যায়। তাই রেজওয়ান নিজেও মিউজিক্যালি অ্যাপ ডাউনলোড করে, প্রথমত রেজওয়ান ভিডিও দেখতে ভালোবাসত কিন্তু বানাতো না। এইভাবে ভিডিও দেখতে দেখতে নিজের ইচ্ছে হয় তাই ভিডিও বানাতে শুরু করে দেয়। রেজওয়ান তারপর ভিডিও বানাতে এত বেশি মেতে যায় যে ডেলিভারি বয়ের কাজ শেষ পর্যন্ত ছেড়ে দেয়। এইদিকে কোনো এক কারণবশত তার বাবার ব্যবসায় অবনতি হয়, যার ফলে এমন একটা সময় আছে যে ঠিকমতো সংসার চালানো কষ্টকর হয়ে পড়ে। তাই ছেলের এই রকম টিকটকে ভিডিও বানানো দেখে বাবা খুবই খারাপ লাগে। তাই বাবা রেজওয়ানকে বলে এইসব ভিডিও বানানো বন্ধ করে নিজের জন্য কিছু করতে। কিন্তু রেজওয়ান হলো একটা জেদি ছেলে, সে হার মানেনি। তাই পরিবারের রোজ রোজ এইরকম কথা শুনে ডিপ্রেশন হওয়ার আগে থেকেই বন্ধুর সাথে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে চলে আসে। এইখানে এসে রেজওয়ান আবার বন্ধুদের সাথে নিয়ে ভিডিও বানাতে শুরু করে। এবার কিন্তু কনসেপ্ট একটু আলাদাভাবে বানানো শুরু করে। রেজওয়ান প্রথমত যখন জোকারের ভিডিও বানাতো তখন সে মেকআপ করত, কিন্তু ভোপালে এসে সে উইদাউট মেকআপ জোকারের ভিডিও বানাতে শুরু করে। আর ভাগ্যক্রমে একটা ভিডিও খুব মাত্রায় ভাইরাল হয়ে যায়। তারপর থেকে রেজওয়ান রাতারাতি রিক্সস্টার আর রেজওয়ান থেকে হয়ে যায় ইন্ডিয়ান জোকার। রেজওয়ানের জোকারের ভিডিও অনেকের ভালো লেগেছে ঠিকই, কিন্তু কিছু সংখ্যক মানুষ এটা নিয়ে অনেক মজাও করেছে, কিন্তু রেজওয়ান এটাকে নিয়ে কোনো রকমেরই কোনো মন্তব্য করেনি। সে শুধু একটা কথাই বলে যে প্রত্যেক মানুষের দুটি মুখ থাকে, যেটা সবাই দেখাতে চায় না, কিন্তু আমি দুটোকেই দেখাই, তাই তো সবাই আমাকে জোকার বলে। যাই হোক, এইভাবে একটা মুম্বাইয়ের ছেলে হয়ে যায় ভারতের জোকার। এখন রেজওয়ানের একটাই স্বপ্ন যে কীভাবে সে হলিউডে কাজ করার সুযোগ পাবে। আপনার কী মনে হয়, রেজওয়ান কি হলিউডে কাজ করার সুযোগ পাবে? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। যখন ভারতে টিকটক বন্ধ হয় তখন ভারতে অনেক অ্যাপ লঞ্চ হয়, তার মধ্যে একটা হলো এমএক্স টাকাটা। এখন বর্তমানে রেজওয়ান এই অ্যাপেই ভিডিও আপলোড করে থাকে। কয়েকদিন আগে এমএক্স টাকাটাকের ফ্যাম হাউসে ইনভাইট করা হয়েছিল রেজওয়ানকে, কিন্তু টপ 20 ক্রিয়েটারের মধ্যে রেজওয়ান প্রথম হতে পারেনি।
যাই হোক, এখন বর্তমানে অ্যামাক্স টাকাটাকে অ্যাপে তার ফ্যান ফলোয়ারের সংখ্যা 3.4 মিলিয়নের মতো, আর ইনস্টাগ্রামে ফ্যান ফলোয়ারের সংখ্যা 5 লাখেরও বেশি। এবং যখন ভারতে টিকটক বন্ধ হয় তখন তার ফ্যান ফলোয়ার ছিল টিকটকে 9 মিলিয়নের মতো। আর তাছাড়া এখন বর্তমানে তার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে সে ব্লগ ভিডিও আপলোড করে থাকে। যদি আপনি রিজওয়ানের ব্লগ ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনার তার ব্লগ ভিডিও দেখতে দেখতে একজনের কথা অবশ্যই মাথায় আসবে, সে হলো আমাদের সবার প্রিয় থানিশ জেহান। কারণ রিজওয়ান বলে, আমার ইন্সপিরেশন হলো আমার পরিস্থিতি, আর তার সাথে সাথে থানিশের থেকেও আমি অনেক কিছু শিখেছি। তো বন্ধুরা, নিচে কমেন্টে জানাবেন আপনার প্রিয় কে, থানিশ ভাই নাকি রিজওয়ান খান। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।